হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজ আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ফেসবুক প্রোফাইলে লক থাকা সত্ত্বেও কোনো জিনিস বা প্রোফাইল পিকচার, হ্যাঁ মূলত প্রোফাইল পিকচার বা আপনার কাভার ফটোকে কিভাবে দেখতে হয় তা আপনাদেরকে শিখাবো। সো যদি প্রোফাইল পিকচার লক না থাকে তাহলে আপনারা এরকম এনভায়রনমেন্ট দেখবেন। যদি আমি দেখি একটু, এটা আমার আইডি, সো দেখছি, হ্যাঁ নর্মালি আমরা এরকম একটা, হ্যাঁ এনভায়রনমেন্ট আমরা দেখতে পাবো। কিন্তু যদি কোনো প্রোফাইল লক থাকে তাহলে আমরা এরকম কাভার ফটো দেখতে পারবো না বা প্রোফাইল পিকচার দেখতে পারবো না। হ্যাঁ, আমি যদি আমার প্রোফাইল পিকচারে ক্লিক করি তখন আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাবেন। কিন্তু যদি যাদের লক এভাবে লেখা থাকবে, রাসেল লক প্রোফাইল, হ্যাঁ তাদের প্রোফাইল পিকচার আপনি চাইলে ক্লিক করলেও দেখতে পাবেন না। সো এটা আসলে আমরা কীভাবে দেখব? সো এটা দেখার একটা, হ্যাঁ সিস্টেম আছে, আমরা সবাই দেখব একটু পর। কিন্তু এর আগে বলে রাখি, এই ক্লাসটা মূলত এডুকেশনাল পারপাসে শেখানো হচ্ছে। এটা শিখে যদি কেউ ক্রাইম করে তাহলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী না। সো আপনাদের সবাইকে এটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। আরেকটু বলে রাখি, খান রাসেলকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, খান রাসেলকে, হ্যাঁ কিন্তু একটা প্রোফাইল দরকার ছিল যার কারণে, হ্যাঁ এই প্রোফাইলটা বেছে নিয়েছে, কারণ এখানে কোনো ব্যক্তির ছবি নাই, একটা বিল্ডিংয়ের ছবি। সো এটা আমরা দেখবো আসলে কীভাবে আমরা এটা উদ্ধার করব। সো আমরা প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে মাউসের রাইট ক্লিক করলাম, করে ইনস্পেক্ট একটা লেখা আছে, একটু দেখেন সবাই, হ্যাঁ অথবা আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং আই একসাথে চেপে ধরতে পারেন, হ্যাঁ তাহলে এটা আসবে। সো আমি ক্লিক করতেছি, ক্লিক করলে আপনারা সবাই এরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পাবেন। যদি দেখেন আপনার স্ক্রিনটা স্প্লিট করে, হ্যাঁ দুটা দুপাশে চলে গিয়েছে, এক পাশে কিছু হিজি বিজি কোড আসছে আর এক পাশে আপনার প্রোফাইলটা। সো এখন আমাদের অনেক কিছু করতে হবে, আমাদের কোড বোঝার দরকার নাই। এটা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার ডেভেলপার আছে অথবা যারা প্রোগ্রামার আছে তারাই এটা বুঝে ভালো। সো আমরা এখন করব, এই যে এখানে আপনারা দেখতেছেন সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ ইনস্পেক্ট, মানে এটা কাজ হচ্ছে যে আপনি যে জিনিসটা ইনস্পেক্ট করতে চাইতেছেন সেই জিনিসটা এটা ধরলেই সেটা এখানে কোডগুলো শো হবে। সো আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখেন যে জিনিসটা আমরা ক্লিক করতেছি সেই জিনিসটা আপনার একটা ব্লু ট্রান্সপারেন্ট একটা স্ক্রিন আসতেছে, দেখেন সবাই। ইভেন কি এখানে দেখবেন এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, যখন আমি এটা দেখবো তখন অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, দেখেন। সো আমাদের এত কিছু বোঝার দরকার না, আমরা শুধু আপনার কাভার ফটোতে ক্লিক করব, একটা যখন কাভার ফটোতে আসবে তখন ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে যে এখানে আপনার অনেক কিছু আসবে। আমি পেজটাকে আবার রিলোড করে এটাকে কেটে দিব, রিলোড করে আবার দেখাচ্ছি। সেমভাবে রিলোড করলাম, করে আবার সেম অ্যাগেইন ইনস্পেক্ট দিলাম রাইট ক্লিক করে, এরকম সেমভাবে আসবে। হ্যাঁ আমরা আপনার ইনস্পেক্ট সিলেকশন ক্লিক করলাম, দেন আমরা কাভার ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি দেখেন ডাউন স্ক্রোলিং বারটা টেনে দেখি, এখানে অনেকগুলো হিজি বিজি কোড আসবে। যখন আপনি এটাকে সিলেক্ট অবস্থায় দেখে অন্য কিছু ক্লিক করবেন তখন আপনার ওই মেসেজ বাটনে যা কোড আছে সব এখানে দেখা যাবে। হ্যাঁ সো আমরা কাভার পিকচারের কোডগুলো দেখব, একটু এটাকে ক্লিক করে সেম আবার কাভার পিকচার কোডগুলো দেখব। এখানে এই কোডে ডিভের ভিতরে অনেক কিছু আছে, অনেকগুলো ক্লাস আছে, হ্যাঁ আমাদের এত ক্লাস বোঝার দরকার নাই।
যেমন ও এ জে আর এল এক্স বি টু, এখানে যে প্রথম কোডটা আছে দেখি একটু, এই কোডটা ও এ জে আর এল এক্স বি টু, এরকম করে অনেকগুলো ক্লাস এখানে আপনার কল করা আছে। আমাদেরকে এখানে কোডের কোনো কাজ নাই, আমরা এটা নর্মালি এখানে চলে আসবো স্টাইল, স্টাইলের ভিতরে আপনি যদি দেখেন এখানে সব সিএসএস স্টাইল আছে, যদি আপনারা দেখেন সিএসএস স্টাইলে এসে আমরা এখানে ডট ক্লাস নামে একটা এলিমেন্ট আছে, এটাকে ক্লিক করব। দেখেন ডট ক্লাস ক্লিক করার সাথে সাথে এটা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা একটা ব্লু কালার একটা রং নিছে। দেন আমরা এখান থেকে এই যে ক্লাসগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেব। কীভাবে ডিলিট করব, এই যে আমরা প্রথমে আপনাদেরকে দেখালাম ও এ জে এ এল আর এক্স বি টু, এটা আছে, এটা এখানেও আছে, এই যে দেখেন ও এ। হ্যাঁ, যখন আমরা এটাকে ডিসিলেক্ট করে দেবো বা আনচেক করে দিব, এটাকে বলা হয় চেক করা, এটাকে বলা হয় আনচেক করা। যখন আমরা এটাকে আনচেক করে দিব তখন দেখবেন আপনারা এখান থেকে এটা চলে গেছে, আবার যদি আমি চেক করে দিই তখন এটা আবার চলে আসবে, হ্যাঁ অন্য কোথাও চলে আসছে। সো আমি এটা আনচেক করে দিব, আনচেক করব সবগুলো একটা একটা করে, দেখি কি হয়। সবগুলো আমরা আনচেক করব ধীরে ধীরে, আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন যে আনচেক করার সাথে সাথে এগুলো চলে যাচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন যে সব চলে গেছে, হ্যাঁ একটাও নাই। সো আবার এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে দেন আবার ক্লিক করব, ক্লিক করলে দেখি এখানে আরও কিছু রয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে, আবার দেখেন এখানে রিপিট করতেছে, আবার এখানে ক্লিক করব, আবার ক্লিক করলে হ্যাঁ ব্লু আপনার ব্লু কালারটা আসবে। দেন এখানে আবার ক্লিক করব, ক্লিক করে দেন এখানে দেখেন আরও চার পাঁচটা ছয়টা আছে। দেন এখানে ডট ক্লাসটা সিলেকশন থাকবে, আবার এগুলো উঠাই দিব। আমরা সবগুলো ক্লাস দেখেন ডিসিলেক্ট করে দিছি, আনচেক করে দিছি, এখন আমাদের আবার সেম কাজটা করতে হবে। দেখেন আবার যখন আমি এটাকে ক্লিক করছি তখন কিছু কোড চলে এসেছে, দেখেন এই দেখেন কিছু কোড চলে আসছে, এই কোডটা হচ্ছে এই ছবিটার কোড। এটাকে আমরা ডাইমেনশন যদি দেখি 720x470 একটা ডাইমেনশন, এটাকে এই যে দেখেন https লেখা আছে, এটা সোর্স ফাইল, আপনার সোর্স ফাইলটা একটু দেখি, এটাকে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই সোর্স ফাইল পর্যন্ত আপনার এটাকে কপি হবে, কপি হলে এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে আপনার এখানে একটা জিনিস আসবে যে গো টু https, এটাতেও ক্লিক করতে পারেন। হ্যাঁ আবার আপনি এটাতে সরি, এটাতে আবার আপনি লেফট রাইট ক্লিক করে নর্মাল ডিসিলেকশন করে রাইট ক্লিক করে আপনি কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে একটা নতুন ট্যাব খুলতে পারেন, দেন আপনি এখানে চাইলে এটাকে পেস্ট দিতে পারেন, দেন এন্টার। সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম কত সহজে, কত সহজে একটা উপায়ে কারো কাভার ফটো যদি লক থাকে তাহলে আপনার কিভাবে সেটাকে খুঁজে বের করতে হয়। তো ধন্যবাদ বন্ধুরা, হ্যাঁ এটা কেউ খারাপ কাজে আপনার ইউজ করবেন না, হ্যাঁ এটা শিক্ষার ক্ষেত্রে আমি ইউজ করলাম, শেখানোর জন্য আমি আপনাদেরকে শিখালাম। সো বন্ধুরা ধন্যবাদ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমা চোখে দেখবেন, থ্যাংকস এভরিওয়ান। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, হ্যাঁ ফেসবুক পেজ আছে সেটা ফলো করবেন, হ্যাঁ সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।